সালামু আলাইকুম দর্শক, আজকে আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি একটি 900 গ্রাম ওজনের দেশি মুরগি, মুরগির পিসগুলোকে আমি রেগুলার পিস করে নিয়েছি। আমরা রেগুলার যেভাবে মুরগি পিস করে খাই সেইভাবে কেটে নিয়েছি। দুটি ছোট সাইজের আলু নিয়েছি আমি, একটা আলুকে আমি চারটা পিস করে নিয়েছি ছোট সাইজের আলু। আর আধা কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, এটা আমি ভেজে নেইনি, যেভাবে কিনে এনেছি ঠিক সেইভাবেই আমি নিয়েছি। এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি, এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ সয়াবিন তেল, এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, এক চা চামচ পরিমাণ লবণ, তবে লবণটা স্বাদ মতো দিব, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক চিমটি পরিমাণ জিরার গুঁড়া, এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া, দারচিনির একটি ছোট টুকরা এইটুক পরিমাণ, চারটি এলাচি নিয়েছি, পাঁচটি লং নিয়েছি এবং দুটি আস্ত তেজপাতা নিয়েছি, আর চারটি কাঁচামরিচ আমি আস্ত নিয়েছি। এখন আমি এক কাপ পরিমাণ পানির মধ্যে আধা কাপ ডাল ভিজিয়ে রাখছি এবং 10 মিনিট পরে এই ডালটা আমি 4-5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। এবং মুরগির মাংসটার মধ্যে আমি এক চিমটি পরিমাণ আদা রসুন বাটা দিয়ে মেখে রাখছি 10 মিনিট, এবং 10 মিনিট পর আমি রান্না করব। তাহলে আমি ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, চুলায় কড়াই বসিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মেরে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলেই আমি মশলাগুলো দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ 1 চা চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে মেরে দিচ্ছি। এখন আমি এগুলো ভালোভাবে কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি আদা রসুন দিয়ে মাখানো মুরগির মাংসটা দিয়ে মেরে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। এখন মশলার মধ্যে মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এখন আলুটাকেও মশলার মধ্যে কষাবো। এখন আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি পানি থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাংস এবং আলুর সাথে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি আবার ফিরে আসছি। 3 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, এখন ঢাকনা তুলে দেখছি কী অবস্থা, নেড়ে দিচ্ছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি, এলাচিগুলোও দিয়ে দিচ্ছি, এলাচিগুলোর আমি মুখটা খুলে দিয়েছি, দিয়ে নেড়ে দিচ্ছি। তিন মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি আবার কি অবস্থা, নেড়ে দিচ্ছি। সব একসাথে কষানো হয়ে গেছে, এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, 1 কাপ এবং 2 কাপ পানি দিয়ে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে এখন রান্না করব সবগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আশা করছি 10 মিনিটের মধ্যে মাংস, আলু এবং ডাল সিদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি আমি 10 মিনিট পর, এবং মাঝে মাঝে আমি ঢাকনা তুলে নেড়ে দিব, নেড়ে না দিলে নিচে পোড়া লেগে যাবে, সেজন্য মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, এখন ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। এর মাঝে আমি 3 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে মুরগির মাংসের রানটা যখন ভাজ হয়ে উপরে উঠে আসবে এরকম করে, তখনই বোঝা যাবে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে,
এখন আমি লবণটা চেক করে দেখছি, লবণটাও ঠিক আছে। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের তরকারির মধ্যে দেওয়ার জন্য এক মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে ফেলছি, আমার রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি সার্ভ করছি। হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে মুরগির মাংসের রান্না। এটা একটু এক্সেপশনাল, একটু অন্যরকম, কারণ আমরা এখন রেগুলারই মাংস খেয়ে থাকি, একই ধরনের রান্না খেতে খেতে আর ভালো লাগে না। সেজন্য একটু ডিফারেন্ট টাইপের রান্না হলে সবারই খেতে ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। বাচ্চারা তো আজকাল মাংস ছাড়া কিছু খেতে চায় না, সব কিছুর ক্ষেত্রেই ভ্যারাইটিস ভালো লাগে। মাংসের টেস্টটা একটু অন্যরকম করার জন্যই আমি এই রেসিপিটা করেছি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই ঘন্টায় প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।